আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে বেগুন ও টমেটো দিয়ে ভীষণ মজার একটি রেসিপি করে দেখাবো। এই রেসিপিটি গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন আর খেতে খুবই মজার। আশা করব আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে দুইটা বেগুন ও টমেটো প্রথমে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে একটু পিস পিস করে কেটে নিব। প্রথমে কেটে নিচ্ছি বেগুন। বেগুনটা একটু এভাবে মোটা মোটা পিস করে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেলে এবার একটা বাটিতে রেখে দিব। এরপর একইভাবে আমি টমেটোগুলোও কেটে নিব। টমেটোগুলোও বেগুনের মতো করে কেটে নিলাম। এরপর কিছুটা গুঁড়া মশলা দিয়ে মেখে এগুলোকে চুলায় অল্প তেলে ভেজে নিতে হবে। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ। এরপর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 1 চা চামচ। এবার দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ। এরপর বেগুন টমেটোর সাথে মশলাটা খুব ভালো করে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে এবার ভেজে নিব। তবে ভেজে নেওয়ার সময় এগুলো খুবই অল্প তেলে ভেজে নিতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এরপর বেগুনগুলো দিয়ে দিব। এবার অল্প আঁচে একটু পুরা পুরা করে ভেজে নিতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এতে করে বেগুনটা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা খুলে উল্টিয়ে দিব। অপর পাশটাও একইভাবে এরকম একটু পুরা পুরা করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার বেগুনগুলো আমি তুলে নিব। এরপর একই প্যানে আবারও সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিব। এবার টমেটোগুলো ভেজে নিব। টমেটোর সাথে কয়েকটি কাঁচামরিচ ও রসুনের কোয়া ভেজে নিব। এখানে আমি 3-4টি কাঁচামরিচ কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব কিছু রসুনের কোয়া। এগুলোকে অল্প আঁচে ঢেকে একটু ভেজে নিব। একটু ঢেকে দিলে রসুনের কোয়াগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপর উল্টিয়ে দিব। এগুলোকে একটু পুরা পুরা করে ভেজে নিব। আর ভেজে নেওয়ার সময় খুবই অল্প পরিমাণ তেলে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এগুলো আমি তুলে নিব। এরপর একই প্যানে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা 2 মিনিট একটু ভেজে নিব। এতে করে কাঁচা পেঁয়াজের গন্ধটা আর থাকবে না। এরপর টমেটো বেগুনগুলো ঠান্ডা করে নিয়েছি। এবার বেগুনের সাইডের যে আবরণটা সেটা ফেলে দিব। একইভাবে টমেটোর আবরণটাও ফেলে দিব। এরপর প্রথমে যে রসুনের কোয়া এবং মরিচ টেলে নিয়েছিলাম সেগুলো একটু ম্যাশ করে নিব। তবে কেউ চাইলে এগুলো হাত দিয়েও চটকিয়ে নিতে পারবেন, কারণ রসুনের কোয়াগুলো নরম হয়ে গিয়েছে। সামান্য পরিমাণে কিছুটা লবণ দিয়ে দিলাম। এরপর একটু ম্যাশ করে নিব। ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিব টমেটো। টমেটোটা দিয়ে একত্রে খুব ভালো করে একটু ম্যাশ করে নিব। এরপর দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ কুচি। তবে কেউ চাইলে এখানে কিন্তু পেঁয়াজটা না ভেজে সরাসরি পেঁয়াজ কুচিটাও দিতে পারবেন। এভাবে ভেজে নিলে এই ভর্তাটা অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকবে, পেঁয়াজের গন্ধ হবে না। এবার দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এরপর সরিষার তেল দিয়ে দিব পরিমাণ মতো আর কিছুটা লবণ। এবার খুব ভালো করে সব কিছু একত্রে মেখে নিব।
एरपर हाफ चा चामच चीनी दिए खूब भालो करे मेखे निब। एखाने केउ चाइले चीनीटा बादो दिते पारें, तबे चीनीटा दिले ए भर्ताटा खेते आरो बेशी भालो लागे। एटा आपनारा एकबार ट्राई करे देखबेन। ए भर्ताटा गरम भातेर साथे खेते असम्भव मजार। आशा करब आमार आजकेर रेसिपिटी आपनादेर काछे अनेक भालो लेगेछे। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।